আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা যাদের একত্রিশে মে তারিখে পরীক্ষা যারা এখনও আপনাদের জেলা নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি করা তো আপনি যদি জেনে থাকেন যে আপনার পরীক্ষা একত্রিশে মে তাহলে আপনি ভিডিওটি না দেখলে পারেন তো আমি পূর্বে যে ভিডিওটি দিয়েছিলাম সেটি হচ্ছে নির্ভুলভাবেই সম্পূর্ণ সমাধান দেওয়া হয়েছে সেখানে তবুও যদি একটা ভুল থাকে আপনারা কমেন্ট করবেন প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যে প্রথম ধাপে পরীক্ষা হয়েছিলো সেই প্রশ্নটি তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে একত্রিশে মে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে জেলা সমূহ আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে আসলাম স্কিনে তো আপনারা ভিডিওটি দেখলে সমস্যা হলে দেখতে সমস্যা হলে আপনারা ভিডিওটি ফুল স্ক্যান করে নিতে পারেন প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি একত্রিশে মে অনুষ্ঠিত হবে যেসব জেলায় পরীক্ষা মুন্সীগঞ্জ লালমনিরহাট ঠাকুরগাঁও নারায়ণগঞ্জ শেরপুর ও রাজবাড়ি জেলার সব উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানি টুঙ্গিপাড়া ও মকসুদপুর উপজেলা শরীয়তপুরের জাজিরা ডামোড্ডা ও সদর উপজেলা মাদারীপুরের কালকিনি ও শিবচর উপজেলা ফরিদপুরের নগরকান্দা বোয়ালমারি ভাঙ্গা ও মধুখালী উপজেলা নরসিংদীর পলাশ শিব পুর ও সদর উপজেলা জামালপুরের সরিষাবাড়ি দেওয়ানগঞ্জ ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলা টাঙ্গাইলের ঘাটাইল সখীপুর গোপালপুর বাসাইল দেলদুয়ার ও সদর উপজেলা কিশোরগঞ্জের হোসেনপুর নিকলি কুলিয়ারসর ইটনা ভৈরব মইন ও সদর উপজেলা লক্ষ্মীপুরের রায়পুর রামগঞ্জ ও রামগতি উপজেলা কক্সবাজারের চকরিয়া মহেশখালী ও রাম রামু উপজেলা সাতপুরের কচুয়া হাজিগঞ্জ হাইমোচর ও সদর উপজেলা হবিগঞ্জ জেলার বানিয়াচং আজমেরিগঞ্জ, মাধবপুর সোনারুঘাট উপজেলা সুনামগঞ্জের তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা দিরাই জগন্নাথপুর ও দক্ষিণ সোনামগঞ্জের উপজেলা সিলেটের গোয়াইনঘাট গোপালগঞ্জ কোম্পানিগঞ্জ জকিগঞ্জ বিয়ানীবাজার দক্ষিণ সর্মা উপজেলা ফিরোজপুর জেলার কাউখালী নাজিরপুর মঠবাড়িয়া ও ইন্দুরকানি উপজেলা পটুয়াখালীর দশমিনা বাউফল বাউফল মির্জাগঞ্জ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা সাতক্ষীরার দেবহাটা কলারোয়া কালীগঞ্জ ও তালা উপজেলা নাটোরের নলডাঙা লালপুর বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলা নীলফামারীর কিশোরগঞ্জ জলঢাকা ডিমলা উপজেলা ও মৌলভীবাজারের বড়লেখা কোলাওড়া ও সদর উপজেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরের যে পরীক্ষা হবে সেই ভিডিওটি দেব ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিতে একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ